না আল্লামেল কোনুয়া খদ অফল ইউ সা আল্লামেল মনিদায়া আইশাম সো আলকন আরবি খুশবা আসন বলেছেন ভালো মানুষের বিচারের সময় হল ফরকসলাত আদায়ের সমান সময় তাহলে ধরে নি মাগরেবের সলাত আদায় করতে কত সময় লাগতে পারে পাঁচ মিনিট সাত মিনিট জহরের সলাত আদায় করতে কত সময় লাগতে পারে দশ মিনিট তাহলে বিচারের মাঠের সময়সীমা ভালো মানুষের জন্য হলো পাঁচ সাত মিনিট দশ মিনিট তবে দশ মিনিট হাদিসে লিখা নেই হাদিসে আছে ফরজ সলাত আদায়ের সমান আমি আপনাকে ভালোভাবে হয়তো বা বুঝাতে পারলাম না এখানে আর কথা আপনার সামনে পেশ করি কবর পৃথিবীর জন্মের দিন যেই মারা গেছে পৃথিবীতে সর্বপ্রথমে যে ব্যক্তি মারা গেছে সে কবরে আছে ধরে নি চার কোটি বছর ধরে নি আরো দুই চার কোটি বছর পৃথিবী থাকবে আট দশ কোটি বছরও কবরে আছে ভালো অবস্থায় অবস্থা অথবা মন্দ অবস্থায় এই কবরের সময়সীমা কতটুকু আল্লাহর নবী বলেন দুইজন ফেরস্তা কবরবাসীকে জিজ্ঞাসা করবেন মোহাম্মদ কে উত্তর যখন ঠিক হবে দিন কি উত্তর যখন ঠিক হবে আল্লাহ কে উত্তর যখন ঠিক হবে তখন ফেরেশতা বলবেন হ্যাঁ নাম আমরা জানি আননা তাকুল হাকাজা তুমি এটাই বলবে নাম কা রুসে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো লাইউকে জহিল্লাহ বাহনি লাইহে যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া ওই যে তার স্ত্রী পাশে শুয়েছিল ওই স্ত্রী একটু পরে জাগিয়ে তাকে বলছে নাস্তা খান তাহলে বাসর রাতের সময়সীমা ধরে নি রাত্রি আসতে একটু দেরি হয়েছে রাত বারোটার সময় বাসর রাতে ঢুকেছে কিছুক্ষণ কথা বলেছে মাথায় হাত দিয়ে দুয়া পড়েছে তারপরে দূরে কাজ সলা তাদাই করেছে তারপরে দাম্পত্য জীবনে গেছে তারপরে ঘুমিয়েছে ফজরের আজান হয়েছে স্ত্রী তাকে জাগাচ্ছে মোটামুটি ধরে নিলাম রাত চারটের দিকে ঘুমিয়েছে পাঁচটার সময় আজান হচ্ছে তাহলে কতটুকু সময় হলো এক ঘন্টা তাহলে কবরের সময়সীমা হলো বাসের রাতের সমান এক ঘন্টা ছেলে মোবাইলে মেয়েকে দেখে জান্নাত কিনতে বেটা করো চাও রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দিন দেখে জান্নাত কিনতে চাও এ দেখো মোমেনের অবস্থা আট দশ কোটি বছর সমান হলো বাসর রাতের সমান হাজার হাজার বছরের সমানে একদিন সমান পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর আগে যদি মানুষ জান্নাতে যায় তাহলে পঞ্চাশ হাজার বছরে একদিন সমান তাহলে কত দিন চলবে বিচার এই দীর্ঘ সময় হলো ফরজ সলাত আদায়ের সমান আজকে থেকেই ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে যত অন্যায় কুকর্ম ন্যাক্কার জনকর্ম কথা ধোকাবাজি শয়তানি সব ত্যাগ করতে হবে তাহলেই কবরের সময়সীমা হবে বাসর রাতের সমান আর কেয়ামাতের মাঠের সময়সীমা হবে ফরজ সালাত আদায়ের সমান সম্মানিত উপস্থিতি